नमस्कार बंधुरा, तुम्हरा सुनछिले देवी चौधुरानी बंकिमचंद्र चट्टोपाध्याय। छाई टाका कथा शेष हईल ना, मुखेर कथा मुखे रहिल। जेमन ब्रजेश्वर प्रफुल्ल बलिया डाकिया हाथ धरियाछे, अमनि प्रफुल्लेर दश बसरेर बाधा भांगिया चोखेर जलेर स्रोत छुटिल। ब्रजेश्वरेर छाई टाकार कथा से स्रोते कोथाय भासिया गेल। तेजस्विनी देवी रानी ছেলে মানুষের মতো বড় কান্নাটা কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণ বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে যে এ পাপিয়সী ডাকাইতি করিয়া খায়, এর জন্য এক ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল অত বিধি ব্যবস্থা অবগত নয়, তারা অনাহূত আশায় ব্রজেশ্বরের চোখ ভরিয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন, হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়িব, কাজেই চোখ মোছা হইল না। চোখ যখন মোছা হইল না, তখন পুকুর ছাপাইল, গাল বাহিয়া ধারা চলিল, প্রফুল্লর হাতে পড়িল। তখন বালির বাঁধটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতে করার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপিয়সী বলিবেন, আরও দুই চারিটা লম্বা চৌড়া কথা বলিয়া আর একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিলেন, তার উপর কি আর লম্বা চওড়া কথা হয়। তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব। কিন্তু আমি বড়ই কাতর হইয়াছি, আমি আজ দশ বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আর দুই স্ত্রী আছে, আমি তাহাদিগকে এ দশ বৎসর স্ত্রী মনে করি নাই, তোমাকেই স্ত্রী মনে করি। কেন তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে, আমি তার পরেও জানিতাম তুমিই আমার স্ত্রী। মনে আর কাহারও স্থান ছিল না, বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইতো, তুমি মরিলে ভালো হইতো, না মরিয়াছিলে তো আমি মরিলেই ভালো হইতো। এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি, তাহা শুনিতে হইতো না, বুঝিতে হইতো না। আজ দশ বৎসরের হারানো ধন তোমায় পাইয়াছি, আমার সর্বসুখের অপেক্ষা অধিক সুখ হইতো। তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় দেখিয়া মর্মান্তিক যন্ত্রণা। তারপর একবার একটু ঢোক গিলিয়া মাথা টিপিয়া ধরিয়া ব্রজেশ্বর বলিল, মনের মন্দিরের ভিতর সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম, আমার সেই প্রফুল্ল মুখে আসে না, সেই প্রফুল্লের এই বৃত্তি। প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি ব্রজ, করো নাকি? ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত, যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিল, আমি অন্নের কাঙাল, তোমরা তাড়াইয়া দিলে, আমি কি করিয়া খাইব? তাহাতে শ্বশুর উত্তর দিয়েছিলেন, চুরি ডাকাইতি করিয়া খাও। প্রফুল্ল মেধাবিনী, সে কথা ভুলে নাই, ভুলিবার কথাও নহে। আজ ব্রজেশ্বরের প্রফুল্লকে ডাকাইত বলিয়া এই ভর্ৎসনা করিল, আজ প্রফুল্লর সেই উত্তরই ছিল। প্রফুল্লর এই উত্তর ছিল, আমি ডাকাইত বটে, তাই এখন এত ভর্ৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাতি করিয়া খাইতে বলিয়াছিলে, আমি গুরুজনের আজ্ঞা পালন করিতেছি। এ উত্তর সম্বরণ করাই যথার্থ পুণ্য, প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেও আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোড় করিয়া এই উত্তর দিল, বলিল, আমি ডাকাইত নই, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতির এক কড়া লই নাই। তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিয়াছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, তুমি একমাত্র আমার দেবতা, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাইত নই। তবে জানি লোকে আমাকে ডাকাইত বলে, কেন বলে তাও জানি, সেই কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে, সেই কথা শুনাইব বলিয়া আজ এখানে আসিয়াছি, আজ না শুনিলে আর শোনা হইবে না, শোনো আমি বলি। তখন যেদিন প্রফুল্ল শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলই অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত লজ্জিত অতিশয় আহ্লাদিত, আর মহামহী মহমী স্ত্রী সমীপে কিছু ভীত হইল। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার এ কথাগুলি
বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের জায়গা ছিল না প্রফুল্লর প্রতি কথা ব্রজেশ্বরের হাড়ে হাড়ে বসিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলা দিয়া এ জন্মের মতো আমায় বিদায় দাও, আর এখানে বিলম্ব করিও না, সম্মুখে কোন বিঘ্ন আছে? তোমায় এই 10 বৎসরের পর পাইয়া এখনই উপযাজিকা হইয়া বিদায় দিতেছি, ইহাতেই বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী, আমিও তাহাদের বড় ভালোবাসি, তোমার নৌকায় তাহাদের লইয়া যাও। বাড়ি পৌঁছিয়া তারা সেখানে যাইতে চায় সেইখানে পাঠাইয়া দিও, আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও, সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণিক কাল নীরবে ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝাইয়া দাও। তোমার এত লোক কেহ নাই, বজরার মাঝিরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রী লোক আছে, তাদেরও বিদায় করিতে চাহিতেছ, সম্মুখে বিঘ্ন আছে বলিতেছ, আমাকে থাকিতে নিষেধ করিতেছ, আর এ জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ, এসব কি? সম্মুখে কি বিঘ্ন? আমাকে না বলিলে আমি যাইব না, বিঘ্ন কি শুনিলেও যাইব কি না তাও বলিতে পারি না। প্রফুল্ল, সেসব কথা তোমার শুনিবার নয়। ব্রজ, তবে আমি কি তোমার কেহ নই? এমন সময় দুম করিয়া একটি বন্দুকের শব্দ হইল। শব্দ শুনিয়া ব্রজেশ্বরের মুখের কথা মুখে রহিল, দুইজনে চমকিয়া সম্মুখে চাহিয়া দেখিল, দেখিল দূরে পাঁচখানা শিপ আসিতেছে, বটিয়ার তাড়নে জল চাঁদের আলোয় জ্বলিতেছে। দেখিতে দেখিতে দেখা গেল পাঁচখানা শিপ সিপাই ভরা, ডাঙা পথের সিপাহীরা আসিয়া পৌঁছিয়াছে, তারই সংকেত বন্দুকের শব্দ। শুনিয়াই পাঁচখানা ছিপ খুলিয়াছিল দেখিয়া প্রফুল্ল বলিল, আর তিলার্ধ বিলম্ব করিও না, শীঘ্র আপনার পানশিতে উঠিয়া চলিয়া যাও। ব্রজ, কেন? এ শিপগুলো কিসের, বন্দুক কিসের? প্রফুল্ল, না শুনিলে যাইবে না? ব্রজ, কোনো মতেই না। এ শিপে কোম্পানির সিপাহী আছে, এ বন্দুক ডাঙা হইতে কোম্পানির সিপাহী আওয়াজ করিল। ব্রজ, কেন এত সিপাহী এদিকে আসিতেছে তোমাকে ধরিবার জন্য? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতে এই সংবাদ জানিতে? জানিতাম, আমার চর সর্বত্র আছে। এ ঘাটে আসিয়া জানিয়েছ না আগে জানিয়েছ? আগে জানিয়েছিলাম, তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন? তোমাকে আর একবার দেখিব বলিয়া। তোমার লোকজন কোথায়? বিদায় দিয়াছি, তারা কেন আমার জন্য মরিবে? নিশ্চিত ধরা দিবে স্থির করিয়াছ? আর বাঁচিয়া কি হইবে? তোমার দেখা পাইলাম, তোমাকে মনের কথা বলিলাম, তুমি আমায় ভালোবাসো তাহা শুনিলাম, আমার যে কিছু ধন ছিল তাহাও বিলাইয়া শেষ করিয়াছি, আর এখন বাঁচিয়া কোন কাজ করিব বা কোন স্বাদ মিটাইব? আর বাঁচিব কেন? ব্রজ, বাঁচিয়া আমার ঘরে গিয়া আমার ঘর করিবে। সত্য বলিতেছ? তুমি আমার কাছে শপথ করিয়াছ, আমিও তোমার কাছে শপথ করিতেছি, আজ যদি তুমি প্রাণ রাখো আমি তোমাকে আমার ঘরণী গৃহিণী করিব। আমার শ্বশুর কি বলিবেন? আমার বাপের সঙ্গে আমি বোঝাপড়া করিব। হায়, এ কথা কাল শুনি নাই কেন? কাল শুনিলে কি হইত? তাহা হইলে কার সাধ্য আজ আমায় ধরে? এখন এখন আর উপায় নাই, তোমার পানশি ডাকো, নিশি ও দিবাকে লইয়া শীঘ্র যাও। ব্রজেশ্বর আপনার পানশি ডাকিল। পানশিওয়ালা নিকটে আসিলে ব্রজেশ্বর বলিল, তোরা শিগগির পালা, ওই কোম্পানির সিপাহীর শিপ আসিতেছে, তোদের দেখিলে উহারা বেগার ধরিবে, শীঘ্র পালা, আমি যাইব না, এইখানে থাকিব। পানশির মাঝি মহাশয় আর দ্বিরুক্তি না করিয়া তৎক্ষণাৎ পানশি খুলিয়া প্রস্থান করিলেন। ব্রজেশ্বর চেনা লোক, টাকার ভাবনা নাই। পানশি চলিয়া গেল দেখিয়া প্রফুল্ল বলিল, তুমি গেলে না? ব্রজ, কেন? তুমি মরিতে জানো, আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমায় শতবার ত্যাগ করিতে পারি, কিন্তু আমি তোমার স্বামী, বিপদে আমি ধর্মত তোমার রক্ষাকর্তা, আমি রক্ষা করিতে পারিব না, তাই বলিয়া বিপদকালে তোমাকে ত্যাগ করিয়া যাইব? তবে কাজেই আমি স্বীকার করিলাম, প্রাণ রক্ষার যদি কোনো উপায় হয় তা আমি করিব। এই বলিতে বলিতে প্রফুল্ল আকাশ প্রান্তে দৃষ্টিপাত করিল, যাহা দেখিল তাহাতে যেন কিছু ভরসা হইল। আবার তখনই
নির্ভরসা হইয়া বলিল, কিন্তু আমার প্রাণ রক্ষায় আর এক অমঙ্গল আছে। ব্রজ কি? প্রফুল্ল, এ কথা তোমায় বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু এখন আর না বলিলে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছে, আমি না ধরা পড়িলে তার বিপদ ঘটিলেও ঘটিতে পারে। ব্রজেশ্বর শিহরিল, মাথায় করাঘাত করিল, বলিল, তিনিই কি গোয়েন্দা? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বরের বুঝিতে কিছু বাকি রহিল না। এখানে আজিকার রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাইবে একথা হরবল্ল ব্রজেশ্বরের কাছে শুনিয়াছিল। ব্রজেশ্বর আর কাহারও কাছে একথা বলেন নাই, দেবীরও গূঢ় রহস্য আর কাহারও জানিবার সম্ভাবনা নাই। বিশেষ দেবী এ ঘাটে আসিবার আগে কোম্পানির সিপাহী রংপুর হইতে যাত্রা করিয়াছিল সন্দেহ নাই, নহিলে তাহারই মধ্যে পৌঁছিত না। আর ইতিপূর্বে হরবল্লভ কোথায় যাইতেছেন কাহারও কাছে প্রকাশ না করিয়া দূরযাত্রা করিয়াছিলেন, আজিও ফেরেন নাই। কথাটা বুঝিতে দেরি হইল না, তাই হরবল্লভ টাকা পরিশোধের কোনো উদ্যোগ করেন নাই। তথাপি ব্রজেশ্বর ভুলিলেন না যে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তব, পিতার এই প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর প্রফুল্লকে বলিলেন, আমি মরি কোনো ক্ষতি নাই, তুমি মরিলে আমার মরার অধিক হইবে, কিন্তু আমি দেখিতে আসিব না। তোমার আত্মরক্ষার আগে, আমার ছাড় প্রাণ রাখিবার আগে আমার পিতাকে রক্ষা করিতে হইবে। প্রফুল্ল, সেজন্য চিন্তা নাই, আমার রক্ষা হইবে না, অতএব তার কোনো ভয় নাই। তিনি তোমায় রক্ষা করিলে করিতে পারিবেন, তবে ইহাও তোমার মন স্তুতির জন্য আমি স্বীকার করিতেছি যে তার অমঙ্গল সম্ভাবনা থাকিতে আমি আত্মরক্ষার কোনো উপায় করিব না। তুমি বলিলেও করিতাম না, না বলিলেও করিতাম না, তুমি নিশ্চিত থাকিও। এই কথা দেবী আন্তরিক বলিয়াছিল, হরবল্ল প্রফুল্ল সর্বনাশ করিয়াছিল। হরবল্লভ এখন দেবী সর্বনাশ করিতে নিযুক্ত, তবু দেবী তার মঙ্গলাকাঙ্ক্ষিণী। কেননা প্রফুল্ল নিষ্কাম, যার ধর্ম নিষ্কাম সে কারো মঙ্গল খুঁজিলাম তত্ত্ব রাখে না, মঙ্গল হইলেই হইল। কিন্তু এ সময় তীরবর্তী অরণ্যমধ্য হইতে গভীর তুর্যধ্বনি হইল, দুইজনেই চমকিয়া উঠিল। দেবী ডাকিল, নিশি। নিশি ছাদের উপর আসিল। দেবী, কার ভেরি ওই নিশি? যেন দাড়ি বাবাজির বলিয়া মনে হইতেছে। দেবী, রঙ্গরাজের? নিশি, সেই রকম। সে কি? আমি রঙ্গরাজকে প্রাতে দেবীগড় পাঠাইয়াছি, বোধ হয় পথ হইতে ফিরিয়া আসিয়াছে। রঙ্গরাজকে ডাকো। ব্রজেশ্বর বলিল, ভেরির আওয়াজ অনেক দূর হইতে আসিয়াছে, এখান হইতে ডাকিলে ডাক শুনিতে পাইবে না, আমি নামিয়া গিয়ে ভেরিওয়ালাকে খুঁজিয়া আনিতেছি। দেবী বলিল, কিছু করিতে হইবে না, তুমি একটু নিচে গিয়ে নিশির কৌশল দেখো। নিশি ও ব্রজ নিচে আসিল। নিশি নিচে গিয়ে একটি বাঁশি বাহির করিল। নিশি গীত বাদ্যে বড় পটু, সে শিক্ষাটা রাজবাড়িতে হইয়াছিল। নিশি দেবীর বিনার ওস্তাদ। নিশি বাঁশিতে ফু দিয়া মল্লারে তান মারিল। অনতিবিলম্বে রঙ্গরাজ বজ্রায় আসিয়া উঠিয়া দেবীকে আশীর্বাদ করিল। এই সময় ব্রজেশ্বর নিশিকে বলিল, তুমি ছাদে যাও, তোমার কাছে কেহ বোধ হয় কথা লুকাইবে না, কি কথা হয় শুনিয়া আসিয়া আমাকে সব বলিও। নিশি স্বীকৃতি হইয়া কামরার বাহির হইল। বাহির হইয়া আবার ফিরিয়া আসিয়া ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু বাহিরে আসিয়া দেখুন। ব্রজেশ্বর মুখ বাড়াইয়া দেখিল, দেখিতে পাইল জঙ্গলের ভিতর হইতে অগণিত মনুষ্য বাহির হইতেছে। নিশিকে জিজ্ঞাসা করিল, উহারা কারা? সিপাই? নিশি বলিল, বোধ হয় উহারা বরকন্দাজ, রঙ্গরাজ আনিয়া থাকিবে। দেবীও সেই মনুষ্যশ্রেণী দেখিতেছিল, এমন সময় রঙ্গরাজ আসিয়া আশীর্বাদ করিল। দেবী জিজ্ঞাসা করিল, তুমি এখানে কেন রঙ্গরাজ?